স্কুলের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হলাম। গত ক্লাসে আমরা 12 অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব সম্পর্কে জেনেছি। সেখানে আমরা প্রথম অংশ জাতিসংঘ সম্পর্কে আলোচনা করেছিলাম। এখানে দ্বিতীয় অংশ ছিল জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা, তৃতীয় অংশ ছিল সার। তোমরা তোমাদের গ্রুপ বইয়ের 94 পৃষ্ঠাটা খুলো, সেখানে তোমরা দেখতে পাবে জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা আর 96 পৃষ্ঠায় আছে সার। আজকে আমরা জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা 12 অধ্যায়ের জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা আর সার নিয়ে আলোচনা করব। তোমরা কি 94 পৃষ্ঠা খুলেছ? দেখো, জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা, আমরা তো গত ক্লাসে জাতিসংঘ সম্পর্কে জেনেছিলাম, যে জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থাগুলো সম্পর্কে আজকে জানবো। জাতিসংঘের বিভিন্ন সংস্থা আছে যার মাধ্যমে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর জন্য উন্নয়নমূলক কাজ করে থাকে। এই সংস্থাগুলো বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে, যেমন বাংলাদেশ জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থাগুলোর নামগুলো আমরা একটু পড়ি। ইউনিসেফ, বিশ্ব ব্যাংক, ইউএনডিপি, খাদ্য কৃষি সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনেস্কো। তাহলে জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থাগুলোর নাম কি কি? ইউনিসেফ, বিশ্ব ব্যাংক, ইউএনডিপি, খাদ্য কৃষি সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর ইউনেস্কো। ইউনিসেফ সম্পর্কে আমরা একটু জেনে নিই। ইউনিসেফের পুরো নাম জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এর সদর দপ্তর অবস্থিত। ইউনিসেফ শিশুদের প্রাথমিক শিক্ষা, গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, মা ও শিশু স্বাস্থ্য রক্ষা, শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকাদান ইত্যাদি কাজ করে। খাদ্য ও কৃষি সংস্থা, ইতালির রোমে এর সদর দপ্তর অবস্থিত। খাদ্য ও কৃষি সংস্থা সারা বিশ্বের খাদ্য সমস্যা মোকাবেলা ও জনগণের স্বাস্থ্য পুষ্টির উন্নয়নে কাজ করে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে খাদ্য ঘাটতি হলে এই সংস্থা আমাদের খাদ্য সরবরাহ করে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের 6টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশ সংস্থাটি দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা উপায় সম্পর্কে সচেতন করার জন্য প্রতি বছর 7ই এপ্রিল তারিখে সংস্থাটির উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। তাহলে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? 7ই এপ্রিল। মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করে যাচ্ছে। ইউনেস্কো, এটি সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা, সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। বিশেষ সদর দপ্তর ইউনেস্কো, সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। ইউনেস্কোর উদ্যোগে 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ ডকুমেন্টারি হেরিটেজ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে মর্যাদা পেয়েছে। এছাড়াও এই দেশে পাহাড়পুর সহ অন্যান্য প্রত্নতান্ত্রিক নিদর্শন ও সুন্দরবন রক্ষায় ইউনেস্কো সহযোগিতা করছে। তাহলে ইউনেস্কো কাজ কি? সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক, ইউএনডিপি। এর মূল কাজ বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা এবং জাতিসংঘের কাজগুলো সমন্বয় করা, সাধন করা। বাংলাদেশে পরিবেশ উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, দারিদ্র বিমোচন ইত্যাদি ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি কাজ করছে। বিশ্বব্যাংক, এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। বিশ্বব্যাংক বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পে সাহায্য দিয়ে থাকে। তাইলে আমরা জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা কি কি সেগুলোর নাম করলাম এবং তাদের কাজ কি কি সেটা এই পাঠের মাধ্যমে জানতে পারলাম। এরপরে আমরা আসি সার। সার এর পূর্ণরূপ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত 7টি দেশ নিয়ে 1985 সালের ডিসেম্বর মাসে সার গঠিত হয়। তাহলে সার কখন গঠিত হয়? 1985 সালের ডিসেম্বর মাসে। কয়টি দেশ নিয়ে? 7টি দেশ নিয়ে। পরবর্তীতে 2007 সালে আফগানিস্তান যুক্ত হয়। জাতিসংঘের মতো সারও একটি স্বাধীন উন্নয়নমূলক সংস্থা। তাহলে বর্তমানে বর্তমানে জাতিসংঘ সারকে সদস্য রাষ্ট্র কয়টি বা দেশ কয়টি? 8টি। আগে ছিল 7টি নিয়ে সার গঠিত হয়েছে, পরবর্তীতে 2007 সালে আরেকটি দেশ যুক্ত হওয়াতে এখন সার হচ্ছে কয়টি দেশ নিয়ে? 8টি দেশ নিয়ে। সেগুলো কি কি দেখি আমরা। সার কি কি দেশ নিয়ে গঠিত হয়েছিল, নিচে একটি মানচিত্র দিয়ে আছে, সেখানে দেখো
সাতগুপ্ত দেশগুলো কি কি আমরা একটু জেনে নিই। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা। তাহলে আমরা আটটি দেশগুলো আবার করে আসি, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা। সার্ক গঠনের লক্ষ্য উদ্দেশ্য কি কি দেখো, সদস্য দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা দ্রুত উন্নয়ন করা, দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করার মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন করা, দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলেমিশে চলা, সদস্য দেশগুলো স্বাধীনতা রক্ষা ও ভৌগোলিক সীমা মেনে চলা। ৬. এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। তাহলে আমরা সার্কের গঠনে সার্ক গঠনের লক্ষ্য উদ্দেশ্য গুলো কি কি জানতে পেরেছি? তাহলে তোমরা এখন খাতা কলম নাও, তোমাদের সামনে আমি কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন আর বড় প্রশ্ন তুলে দিচ্ছি আলোচ্য বিষয়ের উপর। তোমরা খাতায় সেই সংক্ষিপ্ত প্রশ্ন আর বড় প্রশ্নগুলো তুলে নাও। আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসে আছো। দেখো, তোমাদের সামনে আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তুলে ধরেছি। প্রথমে জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা সম্পর্কে দিলাম। দেখো, জাতিসংঘের এক, জাতিসংঘের প্রশাসনিক শাখার নাম কি? ২. জাতিসংঘের চারটি উন্নয়নমূলক সংস্থার নাম লেখো। ৩. জাতিসংঘের কোন সংস্থা সুন্দরবন রক্ষায় সহযোগিতা করছে? ৪. কেস কি? ৫. কেসের প্রশ্নটা তোমরা ৯৫ পৃষ্ঠায় পেয়ে যাবে। ৫. কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে? ৬. জাতিসংঘের কোন সংস্থাটি শিশুদের জন্য কাজ করে? ৭. ইউনিসেফের পুরো নাম কি? ৮. ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? ৯. ইউনিসেফ কাদের উন্নয়নে কাজ করে? তারপরে দেখো, ১০. ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ১১. বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ১২. কত তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়? ১৩. বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয় কেন? ১৪. সার্কের পূর্ণরূপ কি? ১৫. কত সালে সার্ক গঠিত হয়? ১৬. সার্কের সদস্য দেশ কতটি বা সার্কের সদস্য কতটি রাষ্ট্র? ১৭. সার্কের সর্বকনিষ্ঠ সদস্য দেশ কোনটি? বড় প্রশ্নগুলো দেখো। ১. বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে এটি পালন করা হয় কেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থার চারটি কাজ লেখ। ২. জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল কি নামে পরিচিত? এই তহবিল গুরুত্বপূর্ণ কেন? এই তহবিলের চারটি ভূমিকা লেখ। ৩. ইউনিসেফ কি? ইউনিসেফ গঠন করা হয়েছিল কেন? ইউনিসেফের চারটি কাজ লেখ। ৪. সার্ক কি? এটি কেন গঠিত হয়েছিল? সার্ক গঠনের চারটি উদ্দেশ্য লেখ। ৫. সার্ক কত সালে গঠিত হয়? বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্র কতটি? সার্কের সদস্যভুক্ত ৫. সার্ক কত সালে গঠিত হয়? বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্র কতটি? সার্কের সদস্যভুক্ত ৫টি রাষ্ট্রের নাম লেখ। ৬. ইউনেস্কো কি? এটি বাংলাদেশে কাজ করে কেন? বাংলাদেশে ইউনেস্কো ৪টি অবদান লেখ। তোমরা কই প্রশ্নগুলো তুলে নিয়েছ? পরিচয় ৯৪
পঁচানব্বই, ছিয়ানব্বই, পিস্তা, রেডি, করবে এবং খাতায় দেয়া প্রশ্ন শিখবে আর এসডাব্লিউ করবে। তোমরা বাড়ি কাজটা তুলে নাও আগামী ক্লাসের জন্য। ভালো করে রিডিং করবে। আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি।